নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি আর সাধারণ মানুষেরা নূরের তৈরি নয় এমন পার্থক্য কোরআন ও সহিহ হাদিসে আসে নাই বলেন কেমনে আসে নাই দলিল কি ছোট একটা দলিল সবাই বলে বক্তারা বক্তব্য দেয় খুব কঠিন সুর দিয়ে ওয়াজ করে মানুষের হৃদয়টাকে গলায় দেয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের ময়দানে গেলেন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত দিলেন তায়েববাসীরা কি দাওয়াত গ্রহণ করল দাওয়াত তো গ্রহণ করেনি বরং দুষ্ট বখাটেদেরকে লেলিয়ে দিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি রক্তাক্ত করা হলো এই ওয়াজ করেন না তারা আরে আজিব কথা বডিটা যদি নূরের তৈরি হয় তাহলে এই বডি থেকে নূর বের হবে না রক্ত বের হবে এইবার বলেন এইবার বলেন দেখি কতটুকু বুদ্ধি রাখেন এই বডিটা যদি নূরে মুজাস্সাম হয় নূর দিয়ে তৈরি হয় তাহলে এই বডি কাঁপা গেলে এই বডি আঘাত হলে এই বডি ক্ষত বিক্ষত হলে বের হবে নূর বের হবে না কখনো রক্ত ঠেকবে না আপনার বক্তব্য আপনি বক্তব্য দিচ্ছেন যেটি সহিহুল বুখারীতে ওই হাদিসে এসেছে সেই রেফারেন্স দিয়ে আপনি বক্তব্য দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রক্তাক্ত হলেন আবার আপনি কি হবে বলেন তার বডিটা হলো নূরে মুজাস্সাম এটি বিবেক থাকলে এই ধরনের নিজেই নিজের উল্টা কথা বলতে পারে না ঠিক কি না সেজন্য আমরা বলবো যারা বলে নূরের তৈরি এটি সম্পূর্ণ ভিত্তিহীন বানাওয়াটি কথা বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন কাদের মতো আদম সন্তানের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বাবা ছিলেন মা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি আবার ছেলে মেয়ে জন্ম লাভ করেছে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা তো নূরের ছিলেন নবী সাল্লামের ছেলে মেয়েরা তো নূরের ছিলেন তাহলে উপরেও নূর নয় মাঝেও নূর নয় মধ্যে নূর হয়ে গেল আজি বিষয় বক্তব্য